আমরা যারা ইউটিউবে কাজ করি অথবা এমনিতেই বাসা বাড়িতে যারা সব সময় চেষ্টা করি যে নিজের ছবিটাকে বা আমাদের ফ্যামিলির যে কোনো কারো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, একটু গুলাটে গুলাটে ব্যাকগ্রাউন্ড, তো আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। অনেকের কাছে এগুলা অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে এগুলা এত সহজ। তো প্রিয় দর্শক, আমরা এই কাজটি করার জন্য আমরা ব্যবহার করব অ্যাডোবি ফটোশপের। তো প্রিয় দর্শক, আমরা চলুন সরাসরি আর কথা না বাড়িয়ে অ্যাডোবি ফটোশপে চলে যাই। প্রিয় দর্শক, যেহেতু আমার কাছে এখন অন্যান্য কোনো ছবি নেই, তো আমি এখন এই মুহূর্তে একটি ছবি ডাউনলোড করে রেখেছি। তো এই হচ্ছে ছবিটি, এটা সবাই চিনেন, এটা সালমান খানের একটি ছবি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডে একে নিয়ে আসব। তো যাই হোক, আমি অনেক খুঁজে খাজে এই ব্যাকগ্রাউন্ডটাই তৈরি করেছি, যেহেতু এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটি ব্যবহার করছি, আপনারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন। তো প্রথম কথা হচ্ছে আপনারা এগুলা শিখে নিন। তো চলুন ঢুকে পড়ি। তো প্রথমে যেটি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড যেখানে রেখেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আনতে হবে। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে এলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে। কন্ট্রোল প্লাস, যদি আমরা কন্ট্রোল প্লাস দিই তাহলে এটা জুম হবে, কন্ট্রোল প্লাস হলে এটা জুম হবে, আবার কন্ট্রোল মাইনাস হলে এটা জুম আউট হবে। তো আপাতত আমার এইটুকুই প্রয়োজন, আমার জুমের কোনো প্রয়োজন হচ্ছে না। এবার আমরা সালমান খানের যে পিকটি আছে সেটি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব এবং এই উপরে ফাঁকা জায়গায় ছেড়ে দেব। এই উপরে যে ফাঁকা জায়গাটা দেখছেন কালো, এখানে ছেড়ে দেব। দেখুন এটা দুটো লেয়ার হয়ে গেছে, এই একটা, এই একটা আর এই একটা। তো আমরা প্রথমে সালমান খানের ফটোটা এডিট করব। তো এটা আর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা বিভিন্ন টুল ব্যবহার করতে পারি। তো সব থেকে বেস্ট যে টুলটি হবে সেটা হচ্ছে এই যে পেন টুল, এই পেন টুলটা হচ্ছে বেস্ট। আপনারা পেন টুল দিয়ে কাজ করতে পারেন খুব সহজে। তারপরে আছে ম্যাজিক টুল। তো ম্যাজিক টুলের কাজটা হচ্ছে একটু অন্যরকম, ধীরে ধীরে আপনারা সবই শিখতে পারবেন আমার সাথে থাকলে। চলুন আপনাদের পেন টুল দিয়ে দেখিয়ে দিই কীভাবে রিমুভ করতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড। চলুন, এখানে যা হবে সব কিছুই আপনার প্রয়োজন মতোই হবে, আপনি প্রয়োজন মতো করতে পারেন। দেখুন ছবিটা একটু পিছিয়ে গেছে, যার কারণে আমি এটাতে ধরে ঠিকঠাক মতো পয়েন্ট দিতে পারবো না, যার কারণে সেভাবে ক্রপও হবে না এবং আমি কাটতে ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। সেজন্য আমি কী করবো, কন্ট্রোল এবং প্লাস চাপ দেব, কন্ট্রোল প্লাস। দেখুন ছবিটা জুম হয়ে গেছে। এবার আমি এটাকে দেখে দেখে কাটতে পারি। তো আপনারা মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, দেখুন সবকিছু এখানে মাউসের লেফট বাটন দিয়ে হবে। প্রিয় দর্শক, এবার হয়ে গেল আমাদের এটা। তো আমরা এখান থেকে কন্ট্রোল মাইনাস দেব, কন্ট্রোল মাইনাস দেব। দেখুন খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে, আমরা খুব সুন্দরভাবে এটা কেটে নিয়েছি। তো এবার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে দেখুন উপরে
এইখানে মার্কস লেখা একটি অপশন আছে, এম এ এস কে মার্কস লেখা একটি অপশন আছে, তো এই মার্কসে আমরা ক্লিক করব। দেখুন ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এবার সিলেক্টর টুল, এই টুলটি আমরা সিলেক্ট করলেই দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমরা এই ছবিটাকে এখন এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসব। তো এর জন্য আপনাকে কি করতে হবে, খুব সহজ। এর জন্য আপনাকে কন্ট্রোল এবং মাউসের লেফট বাটন চাপ দিতে হবে এবং এইখানে নিয়ে আসতে হবে। দেখুন এটা এখানে এসে গেছে, আপনারা বুঝেছেন? আবার দেখেন, আপনারা কি করবেন, কন্ট্রোল এবং মাউসের লেফট বাটন চাপ দিয়ে এইভাবে টান দিয়ে এখানে আনবেন, তারপর ছেড়ে দেবেন। যাক, আমার এখানে দুটো হয়ে গেছে, আমার দুটোর প্রয়োজন নেই, তো আমি এখানে আসলাম, এখান থেকে একটা রিমুভ করে দিলাম। এই যে এখান থেকে রিমুভ করে দিলাম এটাকে, দেখুন কত সুন্দরভাবে আমরা এটা নিয়ে আসলাম। তো প্রিয় দর্শক, এটা দেখুন এবং অনেকটা ইডিটিটিড ভাব আছে। তো সেই ইডিটিটিড ভাবটা কাটাতে হলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এই যে এখান থেকে চলে আসলাম আমরা এই ব্লুয়ার টুলে আসলাম। দেখুন এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে ব্লুয়ার টুলের যে মার্কটা আছে সেই মার্কটা আপনারা ছোট বড় করতে পারবেন। এই যে দেখুন, এই যে এখানে ছোট বড় করতে পারবেন এবং কি হালকা পাতলাও করে নিতে পারবেন। তো আমার এতটুকু প্রয়োজন, আপাতত আমার এতটুকুই হলে হবে। তো আমরা এখন এটাকে একটু ব্লুয়ার দেব, তার জন্য কি করতে হবে, কন্ট্রোল এবং প্লাস চাপ দিতে হবে যাতে এটা জুম হয়। এবং দেখুন দুই সাইডেই চলে গেছে, সাইডটা আমি পাচ্ছি না। এখানে নিচে দেখুন একটা বার আছে, সেই জন্য আমরা কি করতে হবে, এই যে নিচের বারটা আমরা এদিকে এদিক সেদিক করলে আর কি ছবিটা এদিক সেদিক যাবে। চলুন এবার আমরা ব্লুয়ার দিব মাউসের লেফট বাটন চাপ দিয়ে, যাতে ছবিটা ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায় হালকা করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। তো প্রিয় দর্শক, দেখুন এইখানে এইখানে এই যে তার টি শার্টটা আছে, তার টি শার্টটা এইখানে একটু ফুলে গেছে। এটার জন্য আমরা ইউরেজার টুলটা সিলেক্ট করব, এখান থেকে ইউরেজার দিয়ে হালকা করে এটাকে কেটে নেব। দেখুন কত সুন্দরে হয়ে গেল। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সমস্ত কাজ শেষ হয়ে গেলে আমরা এখন কন্ট্রোল মাইনাস দেব এবং এখন দেখুন উপর দিয়ে বেশি কিন্তু জায়গা রয়ে গেছে, যার জন্য ছবিটা একটু আনন্যাচারাল লাগতেছে। তো সেখান থেকে আমরা এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করলাম এবং কি এখান থেকে আমরা সুন্দর করে এটাকে ক্রপ করে নিলাম, তারপর এন্টার। দেখুন কত সুন্দর হয়ে গেছে, সিলেক্টর টুল দিয়ে সিলেক্ট করে নেব। দেখুন ছবিটা কিন্তু একেবারে রেয়ার এবং অরিজিনাল ছবির মতো হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল যদি পেতে চান তাহলে আপনারা সবসময় এসকে ইউটিউব একাডেমির সাথেই থাকুন, আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব আমি। আর কি ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন এখন এটিকে আমরা সেভ দেব। সেভ দেওয়ার জন্য আমরা দুই ধরনের অপশন আছে আমাদের এখানে, এই যে এখানে ফাইল থেকে আমরা এখানে সেভ অপশনে এসে সেভ দিতে পারি, আবার শর্টকাটে আমরা সেভ দিতে পারি, যেমন কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল দিয়ে আপনারা যদি এস দেন তাহলে সেভ হয়ে যাবে, সেভ অপশন আসবে। তো এখন কি করতে হবে, আপনারা এই নিচে নিচে দেখুন ফটোশপ পিএসডি স্টার পিডিডি। তো আপনারা এটা যদি সিলেক্ট করেন তাহলে এই ফাইলটা আপনার পরবর্তীতে এডিট করার জন্য হবে। তো আপনারা যেটি সিলেক্ট করবেন সেটা হচ্ছে, যেমন ধরুন
জেপিজি ফাইল, জেপিইজি ফাইল আপনারা এটি সিলেক্ট করবেন। দেখুন ভালো করে দেখুন, জেপিইজি স্টার জেপিজি স্টার জেপিইজি স্টার জেপিই, তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার প্রয়োজন মতো এখানে নাম দিয়ে দেবেন। তো আমি এটার নাম দিয়ে দিলাম সালমান কেইচে। ওকে, আমি এটার নাম দিয়ে দিলাম সালমান খান। তো এখানে কি করবেন, এখানে এইরকমই যেন হাইট থাকে, এবং এইট এই যে রিভলিউশনটা আছে তার, এটা যেন 8 থাকে সবসময়ই। তো এভাবেই থাকবে। তো এখান থেকে আমরা সেভ দিয়ে দেব। তো প্রিয় দর্শক, সেভ দেওয়ার সাথে সাথে দেখুন আমরা এটা কোথায় পাবো, এই যে আমাদের যে ফাইল থেকে এটা নিয়েছিলাম সেখানে এসে গেছে। দেখুন কত রেয়ার এবং কত সুন্দর লাগছে ফাইলটি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, আপনারা সবসময় এসকে ইউটিউব একাডেমির সাথে থাকবেন, এবং এসকে ইউটিউব একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।